আসসালামু আলাইকুম বরাকাত সম্মানিত শ্রোতা আপনারা যে যেখানে আছেন আশা করি আল্লাহ রসের সহমতে মেম বাড়িতে ভালো আছেন সুস্থ আছেন তো দর্শক শ্রোতা আমরা আমাদের অনেক রুগীকে দেখেছি আমাদের কাছে জানায় যে আমার শক্তি অনেক আছে কিন্তু আসলে কাজ ক্ষেত্রে আমার একেবারেই নাই বা কম তো আমি আমার স্রদ্ধ স্যার ডাক্তার মৌলানা জাহিদুল স্যারের কাছে জানতে চাইছি স্যার এই ধরনের রুগী যারা যাদের ইচ্ছা শক্তি অনেক কিন্তু তার কাজে গিয়ে তার ক্ষমতা একেবারেই নাই বা কম এক্ষেত্রে আমাদের কি চিকিৎসা আছে কি চিকিৎসা দিলে এটা সমাধান আসবে এ সম্পর্কে আমাদেরকে একটু বলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে যেখানে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে যারা কিশোর অর্থাৎ তরুণ যৌবনপ্রাপ্ত যে সকল বালক এই রোগে বেশি আক্রান্ত হয় যুবকেরা এই রোগে বেশি আক্রান্ত হয় বয়স্কদের ক্ষেত্রে হয় সেটা সংখ্যায় কম শক্তি বেশি যাদের শক্তি প্রবল এই সংখ্যাটা যুবকদের বা কিশোর যারা তাদের বেশি থাকে কিন্তু হস্তমৈথনের কারণে এবং প্রচুর ধাতু ক্ষয়ের কারণে তাদের সেই ক্ষমতা হারিয়ে ফেলে এমনকি তাদের সিমেন্টটা অর্থাৎ ধাতুটা পানির মতো তরল একদম ফুটা ফুটা পরে এরকম আঠালো পর হওয়ার কথা আঠালো পর্যন্ত হয় না এবং দেখতেও পানির মতো হ্যাঁ এই ধরনের যুবকদের তরুণ যুবকদের এবং কিশোরদের বেশি হয় হ্যাঁ তাই সেই ওষুধগুলোর মধ্যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আরও আছে আমরা সংক্ষেপে গুরুত্বপূর্ণ ওষুধগুলো নিয়ে আসছি সেটা হলো সেলিনিয়াম সেলিনিয়াম ক্যালিব্রম পোনিয়াম এদের ইচ্ছাশক্তি প্রবাল কিন্তু ক্ষমতা খুবই কম এবং এমন কি এক দুই সেকেন্ডের মধ্যে পাত হয়ে যায় হয়তো দেখা যায় যে বিয়ে করছে নদী স্ত্রীর কাছে রেডিও ক্ষতি কোথায় আর এরকম দেখা গেছে যে বিশেষ করে অল্প বয়স্কদের বা স্ত্রীদের ক্ষেত্রে বেশি হয় দেখা গেছে যে এখন তো গার্লফ্রেন্ডের যুগ অনেক আশা করে অনেক দিন কল্পনা করে তার সাথে রাজি করে হয়তো একদিন গেছে পরীক্ষা করতে তো কাজ এই বিষয়ে আর আর একটা কথা আছে পরে বলবো তো একটা হলো যে ইচ্ছা কো বেশি এটা এক গ্রুপ ওষুধ আছে আরেকটা হলো শক্তি কম এটা এগুলো বয়স্কদের ভিতরে বেশি হয় আবার যুবকদের ক্ষেত্রে হয় তো যুবকদের ক্ষেত্রে যাদের হয় এই শক্তি কমে যায় এদের একদমই কপাল করা মানে এত তাড়াতাড়ি এই সমস্যাটা মানুষের আসে না যারা আসে একদম তার খবর খারাপ সে জীবনে যৌবন আনন্দ খুব কম ভোগ করতে পারবে তো সেটা কি শক্তি কম একনাস কাস্ট অশ্বগন্ধা আর লোক ডামিয়ানা তো এই যে একনাস কাস্ট অশ্বগন্ধা ডামিয়ানা এগুলো আসলে বয়স্কদের ক্ষেত্রে বেশি কার্যকরী হয় তা শক্তি কম এই বিষয়টা আমরা আলোকপাত পরে করব আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইচ্ছা শক্তি বেশি এখানে মোট তিনটা ভিডিও করব আমরা এই বিষয়টার উপরে তিনটা ভিডিও না করলে আপনারা বুঝবেন না একদিনে বেশি আলোচনা করলে ঘোলায় ফেলবেন এই জন্য আমরা এই বিষয়টিকে তিনটা ভিডিও করবো আজকে আজকে আলোচনা করবো যাদের ইচ্ছা শক্তি বেশি এইটা নিয়ে এর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ ওষুধ হল সেরিনিয়াম সেরিনিয়াম হল অত্যাধিক মাত্রায় কার্যকরী একটা ওষুধ এটা ধাতু থাকে খুব পাতলা এবং আর লিঙ্গ মানে পেনিসটা একেবারেই শক্ত হতে চায় না তো যদি হয় এক দুই মিনিটের ভিতরেই জবাত হয় এবং সপ্তাহে এক দুই দিন তিন দিন পর্যন্ত স্বপ্ন দোষ হয় আর একটা বিষয় হলো যে স্ত্রী সবশের পরে একবার যদি কোনো মতো হয় তো আর যত ই করে সুহাগ করে আদর করে স্ত্রী পর্যন্ত ই করে আর ওরা আর শক্ত হয় না ওরা বলে দেয় একবারে রুগীকে যে যা করছে করছে একবার আমি আর দাঁড়াইতেছি না তার মানে যে সে খুব ওর সাথে অপরাধ করে ফেলেছে এরকম একটা অপরাধ তার ভিতরে চলে আসে তো এই জন্যে সেলেনিয়াম ওষুধটা খুবই কার্যকরী ওষুধ কিন্তু এই একটা সমস্যা আমরা বাজারে যে সিলিনিয়াম এক্স পাই ওই জার্মানি যে ট্যাবলেট মতো এইটা কিন্তু আসল সেলিনিয়াম না এটা আসল সিলিনিয়াম থিরিয়েক্স না ওটা যে বিচীর্ণ দিয়ে যে ট্যাবলেট বানায় এটা আসল মূল ওষুধ না এটা কার্যকরী না এটা সাময়িকভাবে কার্যকর হ্যাঁ কিন্তু স্থায়ী কার্যের জন্য মোটেই উপযুক্ত না এবং এক্ষেত্রে তার আরও ক্ষতি হবে কিছুদিন খাওয়ার পরে একটু কাজ মনে হবে ভালো মনে হবে দু এক মাস পরে আবার যা হয়ে যাবে এর পরে আর ওষুধ খেলেও কাজ হবে না অতএব এই বাজারে যে ট্যাবলেট জাতীয় যে সেলেনিয়াম এটা আপনারা খাবেন না সেলিনিয়াম এক্স যেটা বলে এটা না আপনাদের খেতে হবে জার্মানি তরল ফুটার এক্স ওষুধ সেলেনিয়াম জার্মানি তরল এক্স মূল এক্স যেটা এটা এটা পাবেন খুব কম দোকানে অনেকে আপনাদের বিলা দিয়ে পাম্প দিয়ে পোট্রি দিয়ে আপনার ওই ট্যাবলেটই দিয়ে দেবে ওদের এইটাই খান এটাই কার্যকরী আসলে এটা একটা একটা ব্যবসা একটা এই তো আপনাদের আমি বারবার বলতেছি খেতে হবে তরল থ্রি এক্স জারমানিটা যেটা বাজারে খুব কম পাওয়া যায় এবং থিরিয়ে্সে শুরু করে আস্তে আস্তে পার উৎস পা পর্যন্ত আপনাদের খেতে হবে এবং তারপরেও এই ওষুধগুলো জটিল রোগীদের ক্ষেত্রে স্থায়ী উপকার দশে না স্থায়ী উপকারের জন্যে আমরা আপনার দেখাচ্ছি যে এই দুই গ্রুপের ভিতরে একটা পার্থক্য বিচার করার সময় ডাক্তাররা ই করেন ইচ্ছা শক্তি কম ইচ্ছাশক্তি বেশি এর ভিতরে আবার ইচ্ছা শক্তি যদিও আসে কিন্তু সময়কালে নেতিয়ে পড়ে হ্যাঁ সময়কালে কি নেতিয়ে পড়ে হলো সেলিনিয়াম আর কাস্ট এমনটি যাদের জীবনে ঘটেছে তাদের জীবনের অবস্থাটা কি এটা আমরা অনুমান করি কিন্তু আসলে পরিস্থিতির মোকাবেলা যায় কী অবস্থা হয় যেমন ধরেন তার স্ত্রী বা তার কোনো ঘনিষ্ঠজনের সাথে সে হয়তো কাজে ইয়ে হয়েছে হ্যাঁ খুব কায়দা কৌশল করে ওটা যায় কোনো মতো শক্ত হয়েছে ভালো একটা স্ট্রং হয় নাই হ্যাঁ কোনো মতো একটু উঠে দাঁড়াইছে দাঁড়ানোর পরে দেখা গেছে যে এই কাজে অগ্রসর হয়েছে তো হুট করে একদম নেতা হয়ে গেছে নেতা হয়ে গেছে ওই অবস্থায় তো মহিলাদের খুব ভিতরে সাহিদা আসে যখন ওদের তো আগে চাহিদা আসে না পরে আসে যখন তার চাহিদা আসে তখন তাদের ধৈর্য ধরা খুব কঠিন হয়ে যায় পুরুষের যেমন চাহিদা তাড়াতাড়ি আসে আবার চাহিদা আসলে সেটা ধৈর্যও ধরতে পারে কিন্তু মহিলাদের চাহিদা আসে পরে তাদের স্পর্শ করার পরে তাদের বিভিন্ন ই করার পরে আপনারা জানেন যে তাদের চাহিদা আসে ওই চাহিদা আসার পরে যদি কারোর এই অবস্থা হয় যে স্বামী একেবারে নেতা গেছে। বা তার যা যে জিনিসটা কাজ করবে সেই জিনিসটা একেবারে ই হয়ে গেছে হ্যাঁ মাথা নিচে করে ফেলেছে তখন ওই পুরো লোকটারই অবস্থা কি হয় আর ওই মহিলারই অবস্থা কি হয় এই পরিবেশে যারা পড়ছে তারাই জানে এবং সেক্ষেত্রে এই ওষুধে শ্রেণী আর আমার এক কাস্ট পরে নেতিয়ে যায় এর ভিতর থেকে পার্থক্য বিস্তার করে আনতে হবে ইচ্ছাশক্তি বেশি তার ভিতরে যদি ইচ্ছাশক্তি আসে এবং কাজে যায় আবার নেতায় যায় কোন কোন ওষুধে সেইগুলো আপনারা বাছাই করে ওষুধ নির্বাচন করবেন এবং খাবেন বিশেষ করে ডাক্তারদের মাধ্যমে ওষুধগুলো নির্বাচন করে খেলে ভালো হয় আপনারা হয়তো নিজেরা এটা বিচার করতে গেলে ভুল হয়ে যেতে পারে আর ভুল হইলে একবার চিকিৎসায় বিফল হইলে আপনাদের আর ই নাই এর পরেও দেখা যায় যাদের বেশি জটিল হয়ে গেছে দাঁত একেবারেই এরকম লুঙ্গিয়ে নষ্ট হয়ে যেতেছে রাতের তাদের এই সব ওষুধ খাওয়ার আগে যদি আপনি স্থায়ীর জন্য যে চিকিৎসাটা সি জিরো ফোরটিন এবং সি এ জিরো ফোরটিন এই রিয়েল হোমিয়তির এই পঞ্চায়েত সহসমিক ওষুধ আগে খেয়ে নিতে হবে এইগুলো যদি আগে খেয়ে নিয়ে আপনি এই সেলেনিয়াম খান তাহলে অবশ্যই কার্যকরী হবে ইনশাআল্লাহ সেলিনিয়াম খান ক্যালিব খান পনিয়াম খান তাহলে কি অবশ্যই স্থায়ী কার্যকরী হবে অনেক রুগী আমাদের বলেন যে আমরা তো এসব কিনে কিনে খাইতে খাইতে আমরা হাফেজ হয়ে গেছি ও তো ওসব কোনো কাজ হয় না ওদের কাজ হবে কেমনে আপনাদের এই ওষুধ খাওয়ার আগে একটা ওষুধ যেগুলো খাইতে হবে এগুলো অধিকাংশ রুগীরাই জানেন না বা অনেক ডাক্তারও জানেন না রুগী তো জানার কথা না ডাক্তাররাও জানেন না বিধায়ী তারাও রুগীদেরকে স্থায়ী উপকার দিতে সক্ষম হয় না অর্থাৎ তারা যে মাস্টারবেশন করে মেলামেশা করে বা বিভিন্ন অপকৌশল করে যে সমস্ত যে সকল ধাতু ক্ষয় করে তার দেহের যে ক্ষতিটা হয়েছে মূল যে সমস্যাটা হয়েছে কলসির নিচে যে ছিদ্র হয়েছে এটা বন্ধ করার জন্যে আগে খেয়ে নিতে হবে এই সি বি জিরো ফোরটিন এবং সিএস জিরো ফোরটিন এই ওষুধগুলো পঞ্চাশ আগে খেয়ে নিয়ে যখন আপনি এটা খাবেন অর্থাৎ কলসির ছিদ্র যখন বন্ধ হয়ে যাবে তখন এইগুলো খাইলে আপনার স্থায়ীপত হবে তো ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা হয়তো আপনারা আমাদের এই কথার ভিতরে একটু ভালো করে বোঝায় বলতে পারি নাই যদি না বুঝে থাকেন আপনারা ফোনে যোগাযোগ করেন ইনশাল্লাহ তো বিষয়টা এই যে সিরিনিয়াম একটি গুরুত্বপূর্ণ ওষুধ যদি আপনারা তার আগে টিভি এবং সিএ খেয়ে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ স্যার আপনি আমাদেরকে অল্প সময়ে দর্শকদের উদ্দেশ্যে শক্তি কম বেশি এবং কার্যক্ষেত্রে কম এ সম্পর্কে আপনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন ওষুধ জানিয়ে দিন তো এই জন্য আল্লাহ তালা আপনাকে যা দান করেন এবং সুস্থতার সাথে নেখ্যাতের সাথে মানুষ সেবার কাজে আল্লাহ তালা আরও কাজ অগ্রগামী করেন আমিন তো সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নতুন আছেন আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে। আজকের মতো এখনই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ